হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিঠা পার্বণের আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো আপনাদের সাথে দারুণ মজার অল্প সময়ে খিরসা তৈরি করে কীভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন, সেই সাথে পিঠাগুলো একদম মসৃণ এবং পারফেক্ট কীভাবে তৈরি হবে সব টিপস সহ থাকছে আজকের রেসিপি। আশা করছি আজকের এই দারুণ মজার পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে ভিতরের খিরসাটা বা পুর যেটাই বলেন সেটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। সুন্দর একটা সুঘ্রাণের জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি 2টা আস্ত এলাচ এবং ছোট 1 টুকরা দারচিনি। 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুড় একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে দ্রুত মেল্ট হয়ে যায়, এখন এটা দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি কিন্তু এখানে কিছুটা চিনিও অ্যাড করব। তবে গুড়টা একটু ব্যবহার করলে ভিতরের খিরসার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। সাদা পিঠার মধ্যে এরকম একটু লালচে লালচে খিরসা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া বা সুজি অথবা ময়দা যে কোনোটাই কিন্তু এখানে ব্যবহার করা যাবে, তবে সুজি বা চালের গুঁড়াটা ব্যবহার করলেই মনে হয় আমার কাছে সবচাইতে বেশি মজার হয়ে থাকে। সব কিছু সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। আর বলেছিলাম না এর মধ্যে কিছুটা চিনিও অ্যাড করব। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ মতো এখানে কম বেশি করে ব্যবহার করাই যাবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এটাকে চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে খিরসাটা তৈরি করে নিতে হবে। আর সব কিছু একবারে সুন্দর মতো মিশিয়ে নিয়েই এটাকে চুলায় বসাতে যাবেন, তা না হলে কিন্তু এই লাম্পসগুলো এরকম দলা পাকিয়েই থাকবে। 5 থেকে 7 মিনিটের মাথায় দেখবেন যে আপনাদের এই ভিতরের খিরসাটা একদম রেডি হয়ে যাবে। চুলার হিটটা থাকবে মিডিয়াম লোতে, অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, পুরো খিরসাটারই কিন্তু 12টা বেজে যাবে। এইরকম ঘনত্ব থাকা অবস্থায় আমি এটাকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিব। এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়া বলতে বাজারে যে কিনতে পাওয়া যায় প্যাকেটের চালের গুঁড়াগুলো আমি সেটাই এখানে ব্যবহার করেছি। পিঠাগুলো যাতে শক্ত না হয়ে যায়, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যাতে বেশ সফট থাকে, তাই এখানে 1/2 কাপের মতো ব্যবহার করেছি ময়দা, স্বাদ মতো কিছুটা লবণ, সেই সাথে 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর বাইরের আবরণটা বা বাইরের যেই পিঠাটা সেটা আমি বেশি মিষ্টি করতে চাচ্ছি না, তাই এখানে 1/4 কাপের মতো চিনি ব্যবহার করেছি। তবে মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ মতো। চিনির পরিবর্তে চাইলে কিন্তু এখানে আবারও গুড় পানি দিয়ে গুলিয়ে সেই পানিটাও কিন্তু ব্যবহার করতে পারবেন, এতে করে পিঠার কালারটাও একটু লালচে লালচে হবে। শুকনো উপকরণগুলো প্রথমে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। যেহেতু শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি তাই কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর মতো ব্যাটারটা তৈরি করে নিতে হবে। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ আঠালো অবস্থায় আছে, তবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরেই দেখবেন যে এই মিশ্রণটা এইরকম পাতলা হয়ে গিয়েছে। তবে এটাকে আরও বেশি পাতলা করে নেব, তাই এখানে আরও 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি আমি দিয়ে দিচ্ছি। যদি এই ব্যাটারটা আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু পরের 1/2 কাপ পানি দরকার হবে না। ব্লেন্ডার দিয়ে ফেটে নিলে দেখবেন যে 1 কাপ পানিতেই কিন্তু সুন্দর মতো এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আর এই ব্যাটারটা কিন্তু কখনোই খুব বেশি ঘন বা পাতলা করা যাবে না। খুব বেশি ঘন করলে পিঠাটা দেখবেন অনেক বেশি মোটা হবে, আবার খুব বেশি পাতলা করলে কিন্তু পিঠাটা আপনারা তুলতেও পারবেন না, ছিঁড়ে ছিঁড়ে যাবে। আর এই পিঠার ব্যাটারটা কিন্তু অবশ্যই খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে, আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন পিঠাগুলো তৈরি করার পালা। আমি এরকম একটা কড়াই বা প্যানের মধ্যে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর প্রতিটা পিঠা দেওয়ার আগে অবশ্যই সামান্য একটু তেল একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চা চামচ বা নিজেদের যেই রকম সাইজ করে পিঠাগুলো তৈরি করতে চান ওই পরিমাণে ব্যাটার দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু সাথে সাথেই হাতলটা ধরে খুব সুন্দর মতো চারিদিকে ব্যাটারটা স্প্রেড করে নিতে হবে। এরকম ফ্রাই প্যানে তৈরি করলে সবগুলো পিঠা দেখবেন যে একই সাইজের হবে। চাইলে কিন্তু এমনিতে নর্মাল যে তাওয়াগুলো থাকে সেগুলোতেও তৈরি করতে পারেন, তবে সেগুলোতে তৈরি করলে আমার কাছে মনে হয় যে কিছু পিঠা ছোট কিছু বড়, এরকম এক একটা এক এক রকমের হয়।
নিজেদের স্বাদ মতো এখন দিয়ে দিতে হবে খিরসাটা। আর খিরসাটা দিতে হবে যখন এই পিঠা বা চাপের মতো এটা দেখবেন যে উপর থেকে শুকিয়ে আসবে বা ট্রান্সপারেন্ট হয়ে যাবে ওই পর্যায়ে। এখন এটাকে ফোল্ড করে নিলেই কিন্তু পিঠাগুলো তৈরি। এক একটা পাটিসাপটা পিঠা তৈরি করতে আপনার এক মিনিটের বেশি সময় কখনোই লাগবে না। আর পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই দুইটা বিষয় খেয়াল রাখবেন, চুলার হিটটা থাকবে মিডিয়াম লোতে, খুব বেশি আঁচে কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে না। আবার চুলার হিটটা যদি একেবারে লোতে থাকে সেক্ষেত্রে দেখবেন যে পিঠাগুলো হতেও কিন্তু অনেক বেশি সময় লাগবে। আর যখন এই ব্যাটারটা দিবেন তখন যাতে কোনোভাবেই পাত্রটা বেশি গরম না থাকে, বেশি গরম থাকলে কিন্তু কোনোভাবেই পিঠাগুলো দেখবেন যে মসৃণ হবে না, ছিদ্র ছিদ্র হবে। এই বিষয়গুলো লক্ষ্য করে আপনারাও পাটিসাপটা পিঠা তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ প্রথমবার পিঠা তৈরিতেই আপনারা দেখবেন যে পিঠাগুলো একদম পারফেক্টভাবে হচ্ছে। আপনাদের সুবিধার্থে আরেকটা পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি। যখন উপর থেকে এরকম শুকিয়ে আসবে বা কালারটা চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে খিরসা দিয়ে এখন শুধু এটাকে ফোল্ড করে নেওয়ার পালা। আশা করছি আজকের এই সহজ এবং দারুণ মজার এই পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। একে একে সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো উপরটা মসৃণ হয়েছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।